হ্যাঁ, তিনি বলতেন যে আল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর বলা হয়েছে যে নামাজের প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতাল কুরসি, আয়াতাল কুরসি পাঠ করার গুরুত্ব বলা হয়েছে, যে আয়াতাল কুরসি পড়তেন তিনি। আর একটা হাদিসে আছে যে যে লোক আয়াতাল কুরসি পড়ল, তাই আয়াতাল কুরসির মৃত্যু এবং এই জীবন এর মাঝখানে, মানে মৃত্যু ছাড়া পরবর্তীতে আর তার জন্য কিছু অপেক্ষা করতেছে না, অর্থাৎ মৃত্যুর পরে জান্নাত, মৃত্যুর পরে সে জান্নাত, অর্থাৎ জান্নাতের সুযোগ সুবিধা ভোগ করবে। আচ্ছা, এগুলো আমরা সহি হাদিস যারা আলেমদের কাছে শিখে নেব। তা আমরা আয়াতাল কুরসিটা কি কেমন একটা আমরা পড়ি, এটার ব্যাকরণগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে করতে আমরা একটা আগাই। দেখেন আল্লাহ, দেখা যায় না, দেখা যায় ভাই? আল্লাহু, আল্লাহ, আল্লাহর উপরে পেশ আছে আল্লাহ সাবজেক্ট, আল্লাহ হলেন এখানে কর্তা। লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া, আমরা জানি আয়াতুল কুরসি আমাদের সবারই মুখস্থ আছে, তো লা ইলাহা। আচ্ছা, কোনো নামের আগে যদি লা থাকে, কোনো নামের আগে যদি লা থাকে এবং সেই নামের শেষে যদি জবর থাকে, তাহলে বুঝতে হবে এই লাটা হলো লা, লা নাফি আল জিন্স, লা নাফি আল জিন্স, অর্থাৎ ওই জাতীয়, ওই যে নামটা আছে সেই জাতীয় যত জিনিস পৃথিবীতে আছে সমস্ত জিনিসকে এটাকে এই লা নিগেট করে দেয়, এই লা নিগেট করে দেয় যে কোনো রকমের ইলাহি নাই, কোনো ধরনের ইলাহি নাই। যখন বলা হলো লা ইলাহা, ইলাহুন, ইলাহুন ছিল শব্দটা, হলো ইলাহুন, ইলাহুনের শেষে পেশ ছিল, কিন্তু এটা হয়ে গেছে ইলাহা, অর্থাৎ জবর হয়ে গেছে। যখন জবর হয়ে গেল তখন এই লা, এই লাকে আমরা চিনব যে এটা লা নাফি আল জিন্স, অর্থাৎ এই জাতীয়, অর্থাৎ ইলাহি জাতীয় যত পৃথিবীতে যারা আছে বা যা কিছু আছে সমস্ত কিছুকে নিষেধ বা নিগেট করে দিল, বলা হলো যে কোনো ধরনের ইলাহি নাই, কোনো প্রকারের ইলাহি নাই, কোনো ইলাহি থাকতেই পারে না, কোনো ইলাহি কোনো রকমের কোনো এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। আচ্ছা, ইলাহি কারা? ইলাহি হলো যাদেরকে আমরা যাদেরকে উপাসনা করা হয়, উপাস্য, উপাস্য, এক এক ধর্মের লোক এক এক জিনিসকে উপাসনা করে। হ্যাঁ, কেউ দুর্গার উপাসনা করে, কেউ মূর্তির উপাসনা করে, কেউ সূর্যের উপাসনা করে, কেউ চন্দ্রের উপাসনা করে, কেউ আগুনের উপাসনা করে। হ্যাঁ, অর্থাৎ এগুলো হলো ইলাহু, ইলাহুন, উপাস্য। তো এই লা এসে বললো, এই লা এসে বললো কোনো ধরনের ইলাহি নাই জগতে, পৃথিবীতে যারা যারা উপাসনা করে, উপাস্য যাদেরকে মনে করা হয়, এই লা এসে বললো, এই লা বলতেছে যে কোনো রকমের ইলাহি নাই, কোনো রকমের ইলাহি থাকতেই পারে না, কমপ্লিটলি নট, অ্যাবসলিটলি নট, নেভার, এটা আমরা শিখব। আমরা অনেক জায়গায় পড়ছি, আমরা অনেক জায়গায় পড়ছি, যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন এই সব জিনিসের নাম বলে দাও তো। হ্যাঁ, তখন 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 না সরি আমি বলছি ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন তোমরা এই সব জিনিসের নাম বলে দাও তো। ফেরেশতারা বলল লা ইলমা লানা, লা ইলমা লানা, এই যে লা, লা ইলমা লানা, এলিমের শেষে, এলিমের শেষে কি হয়েছে? জবর হয়েছে। এলেম মানে জ্ঞান, ইলমন মানে জ্ঞান, ইলমন মানে জ্ঞান, এই জ্ঞান, অর্থাৎ লা ইলমা মানে ইলেম জাতীয় পৃথিবীতে যা কিছু আছে, ইলেম জাতীয়, জ্ঞান জাতীয় যা কিছু পৃথিবীতে আছে কোনো রকমের জ্ঞান নাই আমাদের, ইল্লা মা আল্লামতানা,
যা আপনি আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। এটা লা হলো লা নাফি আল জিনস, লা নাফি আল জিনস। আমরা জানি লা ইকরাহা ফিদ্দিন আছে, লা ইকরাহা ফিদ্দিন অর্থাৎ দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, বাড়াবাড়ি জাতীয় বা জবরদস্তি জাতীয় যত কিছু পৃথিবীতে আছে কিন্তু দিনের দিনের ব্যাপারে কোনো রকম বাড়াবাড়ি নাই। লা ইকরাহা ফিদ্দিন, লা ইলমা লানা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আছে, উদাহরণ আছে, আমাদের সামনে যখন পড়ব রিয়াজ। থ্যাংক ইউ। তো যাই হোক, তো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা হুয়া, ইল্লা মানে ব্যতীত, হুয়া মানে তিনি, অর্থাৎ তিনি ছাড়া, তিনি ছাড়া কোনো ইলাহি নাই, কোনো ধরনের ইলাহি নাই। তাহলে এই লা হলো লা নাফিয়াল জিনস। আমরা আমরা জানি, অর্থ জানি, আমরা আমরা সবাই অর্থ জানি, কিন্তু এইভাবে আমরা দেখি আল হাইয়ু আল আল হাইয়ু আল কাইয়ুম, আল হাইয়ু, আল হাইয়ুর শেষে একটা পেশ আছে, আল কাইয়ুমুর শেষে একটা পেশ আছে, দেখেন। হ্যাঁ, আল হাইয়ু আল কাইয়ুম। আচ্ছা, অর্থাৎ তিনি হায়া মানে, হায়া মানে বেঁচে থাকা, তাই না? আচ্ছা, আল হাইয়ু যখন হয় চির চিরদিন বেঁচে থাকেন, তিনি ছিলেন, আছেন, থাকবেন। আল হাইয়ু মানে তিনি চিরঞ্জীব, আল হাইয়ু তিনি চিরঞ্জীব। আল কাইয়ুম, কায়েম মানে কাওয়ামা, কাউয়ামা মানে অর্থাৎ প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত মানে অর্থাৎ তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল হাইয়ু চির চিরঞ্জীব, চিরদিন তিনি বেঁচে ছিলেন, বেঁচে থাকবেন, বেঁচে বেঁচে আছেন। আর আল কাইয়ুম হলো তিনি, অর্থাৎ তিনি হলেন স্থায়ী, অর্থাৎ প্রতিষ্ঠিত, অর্থাৎ চিরস্থায়ী। আল হাইয়ু আল কাইয়ুম। লা তা খুজুহু, লা তা খুজুহু সিনাতুন। আচ্ছা, সিনাতুন একটা শব্দ দেখেন, মানে ঘুম। সিনাতুন না, সিনাতুন হলো তন্দ্রা, সিনাতুন হলো তন্দ্রা, তন্দ্রার শেষে তা আছে, সিনাতুনের শেষে গোলতা আছে, এই তায়ের তায়ের কারণে এই শব্দটা হয়ে গেছে স্ত্রীবাচক। স্ত্রীবাচক হওয়ার পরে এই জন্য বলছে তাকুজু। আচ্ছা, আখাজা সে ধরেছিল, আখাজা সে ধরেছিল, ইয়াখুজু সে পুরুষ ধরে, তাকুজু সে স্ত্রীবাচক ধরে, ধরে বা ধরবে। লা তাকুজু হু, তাকে ধরে না, তাকে ধরতে পারে না সিনাতুন, কোনো তন্দ্রা, সিনাতুন এই তন্দ্রার কারণে, সিনাতুন এটা শেষে তা থাকার কারণে এখানে তাকুজু হয়েছে। তাকুজু কিন্তু এটা তুমি না, এটা হলো সে, অর্থাৎ এটা স্ত্রীবাচক শব্দ। লা তাকুজু হু সিনাতুন, অর্থাৎ এই তন্দ্রা তাকে ধরতে পারে না বা স্পর্শ করতে পারে না। ওলা নাউমুন, এবং ঘুম তাদেরকে, তাকে ধরতে পারে না, ঘুম এবং তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না বা তাকে প্রভাবিত করতে পারে না। লাহু, লা মানে জন্য, হু মানে তার, লাহু। আচ্ছা, যখন লা থাক, লা থাকে লাহু, তখন এইটা হলো, এটা মালিকানা বোঝায়, মালিকানা মাহবুব আলম ভাই। আচ্ছা, লাহু অর্থাৎ তারই, তারই। লা মানে জন্য, হু মানে তার, কিন্তু লা যখন, লা বা লি যখন সামনে এরকম থাকে তখন এটা মালিকানা বা অধিকারী বোঝায়, অর্থাৎ লাহু অর্থাৎ তারই। মা ফি সামাওয়াতে, যা কিছু আকাশ, সামাওয়াত মানে নবমণ্ডল, মানে আকাশমণ্ডলিতে বা নবমণ্ডলে যা কিছু আছে, মা লাহু তারই, তারই। ওয়া মা ফি, মা ফিল আর্থ, এবং যা কিছু পৃথিবীতে আছে, অর্থাৎ নবমণ্ডল এবং ভূমণ্ডলে, নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার। আচ্ছা, তার জন্য বলা ঠিক হবে না, কারণ তার তো কোনো জন্য দরকার নাই, অর্থাৎ তিনি মালিক, তিনি সব কিছু মানে সার্বভৌম কর্তা। মান জাল্লাজি, মান মানে কে, মান মানে কে, যা মানে ওয়ালা, যা মানে ওয়ালা, আমরা জানি যা জু জি, যা জু জি পড়তে পড়ি না, মান যা আল্লাজি, কে আছে ওয়ালা যিনি, অর্থাৎ কে আছে অধিকারী যিনি, কে আছে যিনি ইয়াশফাউ, সাফা, সাফা মানে সুপারিশ করেছিল, ইয়াশফাউ সে সুপারিশ করে বা করবে,
কে আছে যিনি সুপারিশ করবে? মান যা আল্লাজি ইয়াশফাউ, কে আছে এমন যিনি সুপারিশ করবেন করবে? ইন্দাহু, ইন্দা মানে কাছে, হু মানে তার, ইন্দাহু মানে তার কাছে সুপারিশ করবে এমন কে ওয়ালা, কে অধিকারে আছে, কে ক্ষমতাবান আছে? জু যা জি, এটা আমরা জানি। মান জাল্লাজি ইয়াশফাউ ইন্দাহু, কে আছে এমন ক্ষমতাবান বা এমন এমন সক্ষম সক্ষম যিনি সুপারিশ করবেন ইন্দাহু তার কাছে? ইল্লা ব্যতীত, ইল্লা মানে ব্যতীত। বি ইজনি হি, বি এজেন্ট মানে, এজেন্ট মানে অনুমতি। আমরা ওই যে পাত্রপাত্রীর এজেন্ট নিয়ে আসে বিয়ের সাদির মধ্যে যেটা বলি সেই এজেন্ট, এজেন্ট মানে অনুমতি। বি ইজনি হি, তার অনুমতি ছাড়া কে আছে তার কাছে সুপারিশ করবে? আল্লাহ প্রশ্ন রাখছেন। ইয়ালামু, আলিমা সে জেনেছিল, ইয়ালামু তিনি জানেন, আলিমা সে জেনেছিল বা তিনি জেনেছিলেন, ইয়ালামু তিনি জানেন। মা, মা মানে যা কিছু, মা মানে যা কিছু। বাইনা আইদিহিম, বাইনা মানে মধ্যে, ইন বিটুইন অর্থাৎ দুই হাতের সামনে, অর্থাৎ সামনে, অর্থাৎ আমাদের সামনে, সামনে যা আইদিহিম মানে আমাদের যারা আছি আমাদের সামনে, অর্থাৎ ভবিষ্যৎ, ভবিষ্যৎ যত কিছু আছে সমস্ত কিছু। আইদিহিম তিনি জানেন, ইয়ালামু আলিমা, ইয়ালামু আলিমা, ইয়ালামু তিনি জানেন। বাইনা মা, বাইনা আইদিহিম যা কিছু তাদের হাতের সামনে বা তাদের সামনে আছে, তাদের ভবিষ্যতে আছে, তাদের সামনের দিকে আছে। ওমা খলফাহুম, এবং যা পেছনের দিকে, পেছনে তাদের, পেছনে আমাদের পেছনে যা কিছু আছে সমস্ত কিছু তিনি, ইয়ালামু তিনি জানেন, ইয়ালামু। খলফা মানে পেছনে, বাইনা মানে মধ্যে, আইদি মানে হাত, আইদিহিম মানে তাদের হাতের সামনে অর্থাৎ তাদের সামনে, সামনে এবং পেছনে অর্থাৎ অনাগত দিন এবং অতীতের যত দিন যেগুলোতে আছে সমস্ত কিছু তিনি, ইয়ালামু তিনি জানেন। ওমা কল্পহম, ওলা ইউ হি তু না আহাতা, আসলে হাওয়াতা ছিল, হাওয়াতা হচ্ছে হাতা, হাতা হচ্ছে চার নম্বর ফর্ম আহাতা, আহাতার বর্তমানকাল কি ইউ হি তু, আহাতা সে অর্থাৎ ঘেরাও করে রাখা, ঘেরাও করে রাখা বা আয়ত্ত করা, আয়ত্ত করা। ওলা ইউ হি তু না, ইউ হি তু, ইউ হি তু না, আহাতা ইউ হি তু, আহাতা সে আয়ত্ত করেছিল, ইউ হি তু সে আয়ত্ত করে, ইউ হি তু না তাহারা আয়ত্ত করে, ওলা ইউ হি তু না তাহারা আয়ত্ত করে না বা করতে পারে না। বি সাইয়েন, কোনো জিনিস, সাইয়েন মানে জিনিস, কোনো বিষয়, বি ব্যাপারে কোনো সাইন, কোনো জিনিসের ব্যাপারে কেউ কোনো কিছু আয়ত্ত করতে পারে না। মিন ইলমিহি, তার ইলেম থেকে, তার জ্ঞান থেকে, আল্লাহর যে জ্ঞানের ভাণ্ডার আছে সেই জ্ঞানের ভাণ্ডার থেকে কোনো কিছু, বি সাই কোনো জিনিস, কোনো কিছুই, কোনো কিছুর ব্যাপারেই লা ইউহিতু না কেউ আয়ত্ত করতে পারে না, আয়ত্ত করতে পারে না। বি সাই মিন ইলমিহি, তার ইলেম থেকে, আল্লাহর যে জ্ঞানের ভাণ্ডার সেই জ্ঞানের ভাণ্ডার থেকে কোনো কিছুই কেউ আয়ত্ত করতে পারে না। ইল্লা বিমা শাআ, ইল্লা মানে ব্যতীত, বিমা মানে যা কিছু, শাআ মানে তিনি চান, ইল্লা মানে ব্যতীত, বিমা মানে যা কিছু, শাআ মানে তিনি চান, তিনি যা কিছু চান, যা চান তা ছাড়া কোনো কিছু আয়ত্ত করতে পারে না। তার মানে তিনি যদি চান তাহলে আয়ত্ত করতে পারে, তিনি জ্ঞানের যতটুকু আমাদেরকে দিতে চান অতটুকু আমরা আয়ত্ত করতে পারি। কেউ চাঁদে যাচ্ছে, আল্লাহ জ্ঞান দিচ্ছেন বলে চাঁদে যাচ্ছে, তাই না? কেউ রকেট বানাচ্ছে, আল্লাহ জ্ঞান দিচ্ছেন বলে রকেট বানাচ্ছে, সাগরের নিচ দিয়ে, সাবমেরিন দিয়ে আর কত কিছু করতেছে, এই মোবাইল বা মানে এক দেশ থেকে আরেক দেশে ছবি যাচ্ছে, কথা যাচ্ছে, এইসব জ্ঞান আল্লাহ দিয়েছেন বলে আমরা মানুষ আয়ত্ত করতে পারছে। তাহলে কী হলো, ওলা ইউহিতু না কেউ আয়ত্ত করতে পারে না, বিষয়ী কোনো জিনিসের ব্যাপারে, মিন ইলমিহি তার এলেম থেকে, তার এলেম বা জ্ঞান থেকে, ইল্লা বিমা শাআ তিনি যদি না চান। আল্লাহ বলছে, আচ্ছা ওসিয়া, ওসিয়া শব্দের মানে হলো বিস্তৃত,
পরিব্যাপ্ত, অসিয়া অসিয়া মানে পরিব্যাপ্ত বিস্তৃত, কুরসিউহু কুরসি মানে চেয়ার, আমরা সাদা মাটা অর্থ বলি কুরসিউ মানে চেয়ার, অর্থাৎ আল্লাহর কুরসি কেমন এটা আল্লাহই ভালো জানেন, আল্লাহর ক্ষমতা এটার সার্বভৌমত্ব অনেকে আচ্ছা অসিয়া কুরসিউহু তার তার কুরসি বা তার সার্বভৌমত্ব যাই বলেন, অসিয়া সর্বত্র বিস্তৃত, অসিয়া কুরসিউহু আসসামাওয়াতি ওয়াল আর্দ, আসসামাওয়াতি ওয়াল আর্দ পৃথিবীতে মানে আকাশমণ্ডলী নবমণ্ডল এবং ভূমণ্ডল, ভূমণ্ডলে সমস্ত তার তার কুরসি তার যে সভরেন্টি এটা বিস্তৃত অসিয়া। ওলা ইয়াউদুহু আদা ইয়াউদু, আদা ইয়াউদু অর্থাৎ ক্লান্ত করে, আদা সে ক্লান্ত করেছিল, ইয়াউদু সে ক্লান্ত করে, ওলা ইয়াউদু হু হু মানে তাকে, তাকে ক্লান্ত করে না, ওলা ইয়াউদু হু তাকে ক্লান্ত করে না, হিফজুহুমা এই নবমণ্ডল এবং আকাশ ভূমণ্ডল এই দুইটা সামাওয়াত এবং আর্থ নবমণ্ডল এবং ভূমণ্ডল এই দুইটাকে কন্ট্রোল করতে হেফাজত করতে হিফজুহুমা এটা মাসদার হয়ে গেছে হিফজ, অর্থাৎ এই দুইটাকে মেনটেন করতে কন্ট্রোল করতে অর্থাৎ নিয়ন্ত্রণ করতে তার কোনো ক্লান্তি আসে না, কোনো বেগ পাইতে হয় না, কোনো কষ্ট হয় না, ওলা ইয়াউদু তাকে ক্লান্ত করতে পারে না, তাকে তাকে টায়ার্ড করতে পারে না, হিফজুহুমা এই দুইটাকে কন্ট্রোল করতে বা এটাকে নিয়ন্ত্রণ করতে তার কোনো বেগ পেতে হয় না, ওয়াহুয়াল আলিউল আজিম, ওয়া মানে এবং হুয়া মানে তিনি, ওয়া মানে এবং হুয়া মানে তিনি, ওয়াহুয়া মানে এবং তিনি, আল আলিউ আলা মানে আইন লাম আইন লাম ইয়া, আলা আলা মানে উপরে, আলা মানে উপরে, আল আলী আল 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 দিয়া এটাকে আরো সুপারলেটিভ করছে, আল আলী সর্বোচ্চ সর্বমহান সর্বোচ্চ আজিম তিনি বড়, অর্থাৎ বাংলা সুন্দর বাংলা বলি আমরা আল আলিউল আজিম, মানে ইংরেজিতে ইংরেজিতে অর্থ করছে মোস্ট হায়েস্ট অ্যান্ড মোস্ট ইয়ার কি মোস্ট গ্রেট, মোস্ট মোস্ট হায়েস্ট অ্যান্ড মোস্ট গ্রেট অর্থাৎ তিনি হলেন সর্ব, তিনি হলেন সর্বোচ্চ এবং মানে বাংলা বাংলা কী হবে মানে সুমহান এবং সুমহান এবং সর্ব সুউচ্চ এবং সর্ব সুমহান। আমরা একটু দেখি এখন কি আমার কথা শোনা যায় ভাই? আমি আপনাদের কথাটা শুনতে চাচ্ছি কিন্তু এটা কেমনে করে করে বুঝতেছি না। আচ্ছা দেখেন আমরা পড়ি আবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া,
আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহি নাই, কোনো ধরনের ইলাহি নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, এটাকে আয়াতুল কুরসি বলা হয়। হ্যাঁ, এটা নামাজের ফরজ নামাজের শেষে একবার, প্রত্যেক ফরজ নামাজের শেষে একবার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ু তিনি চিরঞ্জীব, আল কাইয়ুম তিনি চিরস্থায়ী। লা তাখুজুহু, লা তাখুজুহু, তাকে ধরতে পারে না সিনাতুন, কোনো তন্দ্রা। ওলা নাউম, নাউম কোনো ঘুম তাকে ধরতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর্দ, লাহু মানে তারই, সমস্ত কিছু তারই। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর্দ, নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সব তারই। মানজাল্লাজি, মানজাল্লাজি, কে আছে ওয়ালা ক্ষমতাধর, কে আছে এমন ক্ষমতাধর বা অধিকারী। মান যা আল্লাজি, মান মানে যিনি, মান মানে কে, যা মানে ওয়ালা, আল্লাজি মানে যিনি, কে আছে যিনি এমন। ইয়াশফাউ, সাফা করবে, সাফা মানে সুপারিশ, সাফা সাফা ইয়াশফাউ, সাফার বর্তমান হলো ইয়াশফাউ। ইয়াশফাউ ইন্দাহু, তার কাছে সুপারিশ করবে কে এমন আছে। ইল্লা বি ইজনিহি, ইল্লা বি ইজনিহি, তার অনুমতি ছাড়া, তার এজেন্ট ছাড়া কে কে সুপার কে এমন আছে যে তার কাছে সুপারিশ করবে। তবে অনুমতি দিলে তিনি করবেন, তাই না, কেউ করতে পারবে। ইয়ালামু, তিনি জানেন, ইয়ালামু তিনি জানেন, মা বাইনা আইদিহিম, যা কিছু তাদের হাতের সামনে আছে, অর্থাৎ জগৎবাসীর হাতের সামনে সামনে যা আছে সমস্ত কিছু তিনি। ইয়ালামু অমা খলফাহুম, এবং তাদের পেছনে বা অতীতের, অতীতের সব জানেন, বর্তমান ভবিষ্যতের সব কিছু তিনি জানেন। ওলা ইউহিতুনা বি শাইয়ে, ওলা ইউহিতুনা, না কেউ আয়ত্ত করতে পারে। আহাতা, আহাতা ইউহিতু, হাওয়াতা শব্দ ছিল, হাওয়াতা হয়ে গেছে হাতা, হাতার আগে চার নম্বর, এক নম্বর আলিফ দিলে হলো আহাতা। আহাতা মানে ঘেরাও করা অথবা আয়ত্ত করা, আয়ত্ত করা, আয়ত্ত করা, গেইন করা। ওলা ইউহিতু না, কেউ আয়ত্ত করতে পারে না, কেউ গেইন করতে পারে না। বিষয়ে, কোনো জিনিস, কোনো বিষয়ই। মিন এলমে হি, তার এলেম থেকে, তার এলেম থেকে, তার জ্ঞান থেকে। ইল্লা বিমা শা আ, ইল্লা মানে ব্যতীত, বিমা মানে যা কিছু, শাহ মানে তিনি চান, তিনি যা চান তাছাড়া কোনো কিছুই কেউ আয়ত্ত করতে পারে না। তবে তিনি চাইলে পারেন, তিনি যাকে যে জ্ঞান দিবেন সেই জ্ঞান ওয়াসিয়া, কোথায় ওয়াসিয়া কুরসিউহু, ওয়াসিয়া মানে বিস্তৃত, ওয়াসিয়া মানে পরিব্যাপ্ত, পরিব্যাপ্ত। কুরসিউহু, তার কুরসি, তার সার্বভৌমত্ব, তার সভরেনটি, এটা আল্লাহ ভালো জানেন তার কুরসি কেমন। কুরসিউহু সামাওয়াতি ওয়াল আর্দ, আকাশ এবং জমিন সমস্ত ব্যাপী তার এই যে সভরেনটি, তার ক্ষমতা বিস্তৃত। ওলা ইয়াউদুহু, ওয়া মানে এবং লা মানে না, ইয়াউদু, ইয়াউদু, আদা ইয়াউদু, ক্লান্ত করে না। ওলা ইয়াউদু হু, হু মানে তাকে, তাকে ক্লান্ত করতে পারে না, তাকে পরিশ্রান্ত করতে পারে না, তাকে অক্ষম করতে পারে না। এরকম হিফজ, হিফজু হুমা, এই আকাশ এবং জমিন, আকাশ এবং ভূমণ্ডল, নবমণ্ডল এবং ভূমণ্ডল, এই দুইটাকে, হুমা মানে দুইটা, হুমা মানে কয়টা, দুইটা, হুয়া হুমা হুম, হিফজু হুমা, এই দুইটা, দুইটাকে নিয়ন্ত্রণ করতে, কন্ট্রোল করতে, পরিচালনা করতে তার কোনো ক্লান্তি আসে, কেউ ক্লান্ত করতে পারে না। ওয়াহুয়া আলিউল আজিম, এবং তিনি হলেন সর্ব, সর্বমহান এবং সর্ব সুমহান, এবং কি বলবো বাংলাটা কি বলে, অর্থাৎ মোস্ট হাইয়েস্ট অ্যান্ড মোস্ট গ্রেট, মোস্ট হাইয়েস্ট, মোস্ট হাই এবং মোস্ট গ্রেট, এই এই বাংলা করে নেন। তা আমরা ঠিক আছে, আমরা এখন আমাদের পড়ায় চলে যাই, আমাদের পড়া যেটা সেটা চলে যাই।